আমি তোমাদের যে গল্পটা শোনাবো তার নাম হচ্ছে মডার্ন বউ। লেখকের নাম আমার মনে নেই। একটি ঘরে মা আর ছেলে, ছেলে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। মা ছেলের বিয়ের জন্য চেষ্টা করত করছিল, আর ঘরে একটা চাকর ছিল সবসময়ের জন্যে। তাছাড়া একটা ঠিকই জিও ছিল সেই ঘরে, সকাল সন্ধ্যে বিকেল বেলা এসে বাসন টাসন ধুয়ে দিয়ে যেত। ছেলের জন্য মা অনেক পাত্র দেখছিল। মায়ের ইচ্ছে ছিল, মা পুরনো ধরনের ছিল, মায়ের ইচ্ছে ছিল বেশ সংস্কারী মেয়ে আসবে, গমটা দিয়ে থাকবে, পায়ে আলতা করবে, সিঁদুর করবে, মায়ের চারদিকে ঘুরঘুর করবে, রান্না করবে, মায়ের সেবা করবে, খাওয়াবে, মায়ের চুল মেরে দেবে, চুলা ছুড়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। যে ওই পুরনো শাশুড়িরা যা বইয়ের থেকে আশা করে, বউকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, বউ ভয় পাবে, এইসব আর কি শাশুড়িরা এটাই চায়। বেশিরভাগ পুরনো ধরনের শাশুড়ি, আজকালকার শাশুড়িও চায় এরকম। তো মা অনেক ঘটক টটক দেখে যেটাকে বলছিল, ছেলে বড় বড় দেখে সব না ভাই ভালো নেই ভালো নেই ভালো নেই। ফির কি হলো, ছেলে একদিন মাকে বলল, মা আমি বিয়ে করে নিয়েছি রেজিস্ট্রি। কার সাথে রে? বললো, আমার অফিসেরই একটা কলিগ, আলমি আমার চেয়ে ও এক পোস্ট একটু উঁচু পোস্টে আছে, কিন্তু আমাদের বেশ ভালো হয়ে গেছে, খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের মধ্যে, আমি ওকে বিয়ে করে নিয়েছি। আমার এত আশা, সাত সব আল্লাহ তুই আমার মাটি করে দিলি। বললাম, মা কি করতে পারি বলো, তুমি যে কাজ আঞ্জান মেয়েকে যেদিকে আমার জানাশোনা মেয়ে, ফির একই অফিসের মধ্যে কাজ করি, আমাদের এতদিনের মেনামেশা, আমি ওকেই বিয়ে করলাম, আমার আমার খুব পছন্দ, তোমাকে কি করতে আছে বলো। বললে, হ্যাঁ আমাকে আর কি করতে আছে, যাই হোক। বললো, বিয়ে যখন করেছো নিয়েছো বউকে, বউকে নিয়ে আসলো, যেমন তেমন বধু বরণ টরণ হয়ে গেলো, সব কিছু করলো, পার্টিও দিল, সব কিছু যত ছেলে বউকে নিয়ে অনেক মিলে ঘুরে এলো সাত আট দিন। তারপরে এসে ছেলে আর বউ দুজনেই কাজে চলে যেতে লাগলো। বাড়িতে গাড়িও ছিল, গাড়ি নিয়ে চলে যেত, কাজ ছিল আর কি। বউটা কি করতো, বউটা কিন্তু ছেলেটার আগেই চলে আসত, প্রায় পাঁচটা এরকম সময় এসে যেত, এসে বলতো, মামি মামি কেমন আছো তুমি? আর কেমন আছি, তুমি যেমন দেখছো, মুখ ভেঙিয়ে বলতো, মুখে তো পছন্দ ছিল না, জিন্স পরে পরে এসে, ও জিন্স পরে শার্ট শার্ট টার্ট পরে যেত, তখন কোট প্যান্ট পরে যেত। ফির ও কি করতো, আস্তে আস্তে বউটা ওপরে সিঁড়িতে উঠে যেত, যাওয়ার আগে বল ধরিদা 15 মিনিট পরে আমার জন্য এক কাপ গরম কফি পাঠিয়ে দিও, বলে ওপরে চলে যেত, আর ওপর থেকেও নামতো না। ফের বর আসতো টাসতো, ফের ওরা ওখানে রাত্রি খানা ওরা ওপরেই খেত, খেয়ে শুয়ে যেত, মাকে হরিদা খাইয়ে দাইয়ে সব কিছু ব্যবস্থা করে, সব সেবা যত্ন মা হরিদাই করতো। তবু মায়ের মনে দুঃখ রাখতো, দেখ বউ ব্যাস এলো আর টঙে বসে গেল, হ্যাঁ একবার টঙে চড়ে গেল আর একবার আসলো না, কিছু না কিরকম। তো যাই হোক, এরামই চলছিল। তো একদিন মা ছেলে একদিন এসেছে মায়ের কাছে খাওয়া দাওয়ার পর, মায়ের কাছে বললো, মা কেমন আছো বলো, তোমার কিরকম লাগছে? আর বাবা তুই আর কি কথা বলবি, তুই তো আমার স্বপ্নে ছাই পুড়িয়ে দিলি। মানে কেন কি জানো মা, কি হলো, কি ছাই বললো, কি বিয়ে করে নিয়ে এলি, হ্যাঁ বউ সারাদিন টমটম করে ঘুরে বেড়াচ্ছে, তুইও ঘুরে বেড়াচ্ছিস সারাদিন, আমি একা, হ্যাঁ কোথায় বউ আমার সেবা করবে, আমার সঙ্গে দুটো কথা বলবে করবে, তা নয় চাকরি করা মেয়ে, কেন তোর পয়সা আকাল পড়ে গেছে, হ্যাঁ আমাদের দুজন তিনজনে চলে যেত। বললো, মা আজকাল ম্যাঙ্গাই কত তুমি দেখছো তো, আজ বাদে কাল আমাদের বাচ্চা কাচ্চা হবে, আজকাল তাদের পড়ানোর কত খরচা, আর ভালোভাবে থাকতে গেলে
স্বামী স্ত্রী দুজনকেই চাকরি করতে হবে আর কিছু, এমনিতে তো হয় না, হবে না মা, এমনি স্ট্যাটাস মেনটেন করা, খাওয়া রাখা, হ্যাঁ তুমি কি বলছো? বলো তবু দেখ আমার তো কিরম কেন লাগছে। বলি কেন মানে তোমার কি অসুবিধে হলো না, হরিদা তো আছে সারাদিন তোমার জন্য, দূর একটা বেটা ছেলে আছে কি তার সে আমার কি করবে। বলে একজন দু একজন ঠিকই জিও তো আছে, হ্যাঁ তা আছে, তুমি বলো তো একটা সবসময়ের জন্য তোমার জন্য জি রেখে দিই, তোমার সেবা করবে? না না এখন আমার হাত পা চলছে, এখন আমার দরকার হবে না, যখন দরকার হবে তখন আমি দেখো মা এই নিয়ে মন খারাপ করো না। আজকালকার দেখো চাকরি করা, আমি দেখো মা এমনি মেয়েকে অনেক পাবে কিন্তু চাকরি আজকাল পা খুব কষ্ট, আর এত এত পড়াশোনা করা মেয়ে, আর এত ভালো একটা কোম্পানি তো চাকরি করছে, আমার চেয়ে একটু উঁচু পুষ্টি, আমার চেয়ে বেশি মেনে নেবেন না, তুমি দেখ এটা তো ভাবো। আর ও কি কি করে, ও বাস এসে তাসে বলো না রে, ও তো কিছু না, তোর বইয়ের এমনিতে কিছু তো দোষ নেই, কেমন যেন কাপড় জামা কি ঘোমটা দেয় না, বলো মা এসব ছেড়ে দাও মা, এসব পুরনো জামা নেই, এসব এখন কেউ চলে না, কারুর ঘরে এসব নেই। যাই হোক মা আর কি বলবে, যা বাবা যা তুমি করেছো তোমার পছন্দ, আমি আর কি বলতে পারি, তোর আমার তো বাবা পছন্দ হয়নি, মা আমি কিছু করতে পারবো না মা, আমাদের দুজনের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা অনেক খুশি আছি, তুমি বলো তোমার জন্য আর যদি কিছু করো, তোমার করার দরকার হয় বলো, জি বলো, চাকর বলো, টাকা বলো, তুমি কি চাও বলো, তোমার জন্য তাই করতে পারো, বলে আর কিছু করতে হবে না তোমাকে, আমাদের জন্য ছেলে চলে যায় উপরে শুতে চলে যায়। এদিকে পাড়া প্রতিবেশীরা রোজ আসে দুপুরবেলা বউটির সঙ্গে, কেমন তোমার বউ গো, হ্যাঁ বললো সত্যি আমার ভাগ্য দিদি, এমন ভাগ্য দেখো, হ্যাঁ ছেলে কি চাকরি করা বউ নিয়ে এলো, আর বউ কিরকম, কি বেসারম তোমার বউ, হ্যাঁ ঘোমটা নেই ওর নেই, ঘরের মধ্যে পাজামা টি শার্ট পরে ঘুরছে, ইয়ে পরে, হ্যাঁ কিরকম, হ্যাঁ দেখো না ঘোমটা বোমটা বলে কিচ্ছু নেই, আজকালকে যুগের মেয়েদের লজ্জা হ্যাঁ ধরম কিচ্ছু নেই, কি করবো মা আমার ভাগ্য। বোনেদের বলতো দিদি কি করবো আমার ভাগ্য, নালে এমন হয়, হ্যাঁ টাকাই বড় ছেলের কাছে, ছেলের কাছে বলে টাকার খরচা হবে, বাচ্চা হবে, অনেক খরচা, অনেক মেনটেন করতে অনেক খরচা, আমি কি করতে পারি। তো যাই হোক চলছিল, একদিন কি হয়েছে, মাটা বউ আসার পর মা ওপরে গেল, দেখি বউ কি করছে, দেখে বউ কাপড় টাপড় ছেড়ে আর কফিটা টেবিলে রেখে কম্পিউটারে কাজ করছে। তো বললো এসেছি, বললো মা আপনি বসুন বসুন, আপনি হঠাৎ কী করেন? বলে দেখতেলাম তুমি কী করছো। বললো মা কি আর করবো, এই দেখো না মা অফিসের কাজ আছে যে করছি, এখানে আমি বসকে বলে রেখেছি আমার শাশুড়ি মাদার ইনলে একা থাকে, আমি আগে চলে যাবো, বাকি কাজ আমি ঘরেই করে নেবো, তাই জন্যে এই বাকি কাজে হাতের কাজে লাস্ট একটা তো কাজ রয়েছে ওটা করে নিচ্ছি। তোমার তো দেখছি তো কোনো সময় চুইয়ে নেই, হ্যাঁ সবসময়ই তুমি কাজ করছো। বললো মা কী করবো বলো, আর চাকরি তো দেখছেন প্রাইভেট কোম্পানিগুলো এরকমই চুষে নেয় আমাদের, আপনি বসুন না মা, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? মা আপনি বলছিলেন আপনি একা নাকি থাকেন, আপনাকে কোম্পানি দিতে পারছি না, আমি চেষ্টা করবো আপনাকে রবিবার রবিবার একটু কোম্পানি দিতে, বলে আর তোমাকে দিতে হবে না কোম্পানি। বলে দেখুন না মা আমি কী করবো, আমি তো কিছুই পারি না, চা পর্যন্ত করতে পারি না, আমার মা বাবা খালি বলতো পড় 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 করে পড়ানো, আর শুধু এই চাকরি পেপার দেওয়া এই করে এই চাকরি, একটু রান্না করতে পারি না, চা পারি না, আমার নিজেরও কত লজ্জা লাগে মা, আমি আমি রবিবার রবিবার একটু একটু রান্না টান্না শিখবো। বলে আর তোমাকে শিখতে হবে না, আছেই তো ওরই ওরই করছে তো। বলে না মা আমারও শেখা উচিত, আপনাকে দিদি খা আমার একটা আমারও একটা ইয়ে বনে কী বলে ফর্জ বনে আমার একটা দায়িত্ব বনে। যাই হোক শাশুড়ি বললো চলো কাজ করো, আমি তোকে ডিস্টার্ব করবো না। বললো না আমার ডিস্টার্ব কী আছে কাজ করো। বললো না না ঠিক আছে আমি যাচ্ছি, চলে গেল। এরম করে বেশ কিছুদিন যাচ্ছিলো, হঠাৎ একদিন কী হলো, বউটা অফিস যাওয়ার সময় তৈরি হচ্ছে, ছেলেটা আগেই চলে গিয়েছিল অফিসে, তৈরি হচ্ছে হঠাৎ হরিকার কাছে যাচ্ছিলো, বৌদিমণি বৌদিমণি মাঝি হঠাৎ পড়ে গেছে ধম করে।
তো তাড়াতাড়ি বউটা ছুটে নেমেছে, কি হয়েছে কি হয়েছে, পড়ে আর কাঁপছে একদম বউটা, আর পাথর টাকর কাঁপছে, তো তাড়াতাড়ি চলো ছিটে দাও, চলো ছিটে দাও।